জামালপুরে কাঠবাগান থেকে শফিকুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে জামালপুর সদর থানা পুলিশ। বুধবার সকালে সদরের শরীফপুর ইউনিয়নের শীতলকুরসা দক্ষিণ নয়াপাড়া গ্রামের জলিল ডাক্তারের বাড়ির পিছনের একটি কাঠবাগান থেকে শফিকুলের লাশটি উদ্ধার করে পুলিশ। শফিকুল ইসলাম গোদা শিমলা গ্রামের মৃত জয়নাল উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, স্থানীয়রা সকালে বাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। মৃত শফিকুল ইসলাম কৃষি কাজ করতেন। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সৌরভ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তারা। Thank you.